সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছিল লিলটে নামে পরিচিত জনপ্রিয় কানাডীয় র‍্যাপার ক্লেয়ার হোপের রহস্যজনক মৃত্যুর খবর। সেই সংবাদে জানা যায় খ্যাতিপূর্ণ এই শিল্পী একা নন, একই ঘটনায় মৃত্যু হয় তার ভাইয়েরও। কিন্তু শেষমেশ ভক্তদের মনে সব আশঙ্কা দূর করে লিলটে জানালেন তিনি বেঁচে আছেন এবং নিরাপদে আছেন। জনপ্রিয় এই কিশোরী র‍্যাপার জানান তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে হ্যাক করা হয় এবং সেখান থেকে তার এবং তার ভাইয়ের মৃত্যু সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হয়। এই ভুল তথ্যে বেশ মুষড়ে পড়েন লিলটে। তবে লিলটে ও তার ভাইয়ের মৃত্যু সংবাদ প্রকাশিত হওয়ার পর তাদের বাবা ক্রিস্টোফার হোপের কাছে বিষয়টির সত্যতা নিয়ে জানতে চাওয়া হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি, যার ফলে এই ভুয়া মৃত্যুর খবরটিকে ঘিরে আরো ধোঁয়াশা সৃষ্টি হয়। সে ধোঁয়াশা পরিষ্কার হলো লিলটির বিবৃতিতে।